हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी भालो। आमिओ भालो आछि। तो आज के सकाल सकाल आमी एखाने पार्सिमन फ्रूट केटे निच्छि। एटा खूब टेस्टी एकटा फ्रूट आर एटा आमरा बिग बास्केट थेके अर्डर करेछिलाम। तो आपनाराओ चाइले अर्डर करे निते पारेन। एटा खूबई एकटा हेल्दी एबं टेस्टी फ्रूट। तो ठीक आछे, एखन आमी केटे सन्दीपके एकटा दिच्छि आर बाकीगुलो छाड़िये नेब, निये आमी खाबो। আর এখানে মা করছে ব্রেকফাস্ট। তো এখানে হচ্ছে ডিম আর আটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা ব্যাটার করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আটা আর ডিমের প্যানকেক টাইপের। দুটো ডিম দেওয়া হয়েছে এর মধ্যে, আর আটা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে নুন দিয়ে এটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে অল্প তেলে। তো এটা খুবই একটা টেস্টি ব্রেকফাস্ট, আপনারাও বাড়িতে এটাকে ট্রাই করতে পারেন। তিন চামচ সর্ষে পোস্ত আর হাফ চামচ মতো, তিন চামচ সর্ষে পোস্ত, নুন আর তেল দেবো হাফ চামচ, কি দিলে কালো সর্ষে। বেশি দিইনি, তবে চারটে দিয়েছি, কালকে ঝাল হয়ে গেছিল বলে। আর এখানে চলছে ইলিশ মাছ ভাপা তৈরি করার প্রস্তুতি। আর এখানে কাঁচা লঙ্কাগুলো মা চিড়ে দিয়ে দিচ্ছে। এখানে বাটা আছে কিছুটা কাঁচা লঙ্কা, তারপরেও মা চিড়ে দিচ্ছে কিছুটা। আর এখানে এখন দিয়ে দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো আর একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরেতে এর মধ্যে এবার একে একে করে মাছগুলোকে আমি দিয়ে দেব। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চামচে করে। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও ভাজতে পারেন, তবে আমরা হালকা ভেজে নিয়েছিলাম। আর একে একে করে দিয়ে দিচ্ছি। আর এই পাত্রটায় করা আমাদের খুব একটা উচিত হয়নি, কারণ ঠিকঠাক মতন মাখানো যাচ্ছিল না প্রথমে, তারপরে মা মাখিয়ে দিয়েছে। তো একটু কড়াই বা ছড়ানো পাত্রে করলে ভালো হয় আর কি। তো এইভাবে সব কটাকে আমি চামচে করে দিচ্ছি, কারণ ইলিশ মাছ খুব নরম, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো তারপরে মা হাতে করে আস্তে আস্তে করে সবগুলোকে দিয়ে দিল, এই যে মা দিয়ে দিচ্ছে। আর যে তেলটা ছিল ওর মধ্যে ইলিশ মাছ ভাজে, সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে টিয়ে নিয়ে ভালোভাবে প্রত্যেকটা মাছের এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে। তাই জন্য একটু ছড়ানো পাত্র হলেই সুবিধা হয়। তো আপনারা যখন বাড়িতে করবেন ছড়ানো পাত্রতেই করার চেষ্টা করবেন। তো হয়ে গেছে, এবার এগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। তো এখন এটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে ভাপাতে দিয়ে দেবো। আর এখানে মা বানাচ্ছে একটু আনকমন একটা রেসিপি, অনেকে হয়তো বা জানেন, কিন্তু মা বানাচ্ছে তাই আমি শেয়ার করছি। এখানে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফাটিয়ে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে তেলটাকে একটুখানি গরম হতে দিতে হবে। তারপর এখানে কুমড়ো, বেগুন আর একটা বরবটি ছিল, সেটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এপিট ওপিট করে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এটা ভেজে নেওয়া হচ্ছে এখন। আর
আর এখানে হচ্ছে লাল শাকের যে ডাটিগুলো থাকে, মানে পাতাটা নেওয়ার পর যে থাকে কাণ্ডটা, ওইটা দিয়ে দেওয়া হচ্ছে কুচি কুচি করে। দিয়ে এটা ওর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর যে আলু ছিল কিছু কুচোনো, সেগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছিল, সেগুলো একসাথে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে মা। দিয়ে নাড়াচাড়া করার পরেতে ভালো মতো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে, এর মধ্যে চিংড়ি মাছ আগে থেকে ভাজা ছিল সেটাও মা অ্যাড করে দিল, আর নুন তো স্বাদ মতন দিতেই হবে, তবে এতে চিনি দেওয়া হয়নি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণ জল। জল দিয়ে দেওয়া হলো, যেটুকু সিদ্ধ হতে আর কি লাগবে, চচ্চড়ি যেহেতু খুব বেশি একটা জল দেওয়া হবে না। এবার যেটা দিতে হবে সর্ষে বাটা, একটা কালো সর্ষে বাটা ছিল আমাদের, তো সেটাকে ছাঁকনির মধ্যে দিয়ে একটু জল দিয়ে জাস্ট ধোয়া জলটাকে ওপর দিয়ে দিয়ে দিতে হবে, কারণ কালো সর্ষে বেশি দিলে তেতো হয়ে যাবে তরকারিটা, এই কারণে এই পদ্ধতি। এই যে দিয়ে দেওয়া হচ্ছে এখন জাস্ট অল্প একটু জল দিয়ে, এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে দুদিন পর সকালবেলা, তো আমি মাঝে আর দুদিন কোনো ভিডিও রেকর্ডিং করিনি, কারণ হচ্ছে ইচ্ছা করছিল না আসলে, কারণ সন্দীপেরও শরীরটা খুব একটা ভালো নেই আর আমারও একটু প্রবলেম হচ্ছে, সাথে আমার মায়েরও শরীর ভালো নেই, প্লাস মাঝে দুদিন, একদিন সন্দীপের বন্ধুরা এসেছিলো আর একদিন আমরা, আমাদের একজন রিলেটিভ থাকে বাইরে, থাকে আউট অফ স্টেট, তো উনি প্রচণ্ড সাউন্ড গাড়ির ইগনোর করবেন, আর সাইডে নিচে কিছু একটা কাজ হচ্ছে তার জন্য সাউন্ড হচ্ছে, আর এই ঘরে ছাড়া আমি এখন কথা বলতে পারবো না, কারণ ওই ঘরে হচ্ছে মা পুজো করছে, মায়ের ডিস্টার্ব হবে, আর সন্দীপ একটু এক্সারসাইজ করছে ইয়েতে ড্রয়িংয়ে, ড্রয়িং রুমে, তো এখানেই কথাটা বলছি আর কি, তাই জন্য। তো যেটা বলছিলাম, তো আমাদের একজন রিলেটিভ আছে, ওরা আমাদের বিয়েতে আসতে পারেনি, খুব ইচ্ছা ছিল আমাদের যে ওরা আসুক, আরও ওদেরও ইচ্ছে ছিল আমাদের বিয়েতে আসার, তো যে কোনো কারণেই হোক আসতে পারেনি, সেই সময় করোনাটা আমাদের বিয়ের সময় তো করোনা খুবই বেড়েছিলো, ওর জন্য ওদের দুটো ছোটো বাচ্চা আছে, ওই জন্য আসতে পারেনি, আমার মামা মামি হয়, তো ওনারা এসছিলো, সেই জন্য একটু ব্যস্ততার উপর ছিলাম, কালকে বাচ্চা এসছিলো দুটো, তাদের সাথে একটু খেলাধুলো সন্দীপও করছিল আমিও করছিলাম, এই সব করে কেটেছে একটু গল্প গাছা করে, তো সেই জন্য আর করা হয়নি রেকর্ডিং। আর সাথে হচ্ছে সন্দীপের বিভিন্ন রকম টেস্ট করতে দিয়েছে ডক্টর, অ্যাকচুয়ালি ওই কোলেস্ট্রলটা একটু বেশি আছে, আর যেখানে ডক্টরের কাছে গেছিলো উনি বললেন যে প্রেশারটা হাইয়ের দিকে, তো এগুলো নিয়ে একটু চিন্তায় আছি। আর আমার যেটা টেস্ট ছিল, যা কিছু 7 মান্থের চেক আপের সময় আগে টেস্ট করাতে বলেছিলো, তো যেটা ওই গ্লুকোজ টলারেন্স টেস্ট হয় না একটা প্রেগনেন্সিতে, তো ওটাতে আমার ইয়েটা মানে পিপিটা মানে মাঝের যেটা হয় তারপরে যেটা হয়, মানে প্রথমে ফাস্টিং নেয় তারপরে গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর একটা নেয়, 2 ঘন্টা পর আর একটা নেয়, 2 ঘন্টা পর যেটা নেয় ওটা একদম লেবেলে লেবেলে আছে, মানে 140 আপ গেলে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, তো ডায়াবেটিক হিসেবে ধরে, মানে 140-এর ওপরে গেলে, তো 140-এর একটু কম আছে আমার, সেটা হচ্ছে 139 আছে আমার, 140 থেকে একদম লেবেলে লেবেলে, তো সেই কারণে ওটা নিয়েও আমি একটু চিন্তায় আছি। তো যাই হোক, ডক্টর বললো যে এমনি তো 140 আপ যেহেতু না, আমি বলতে পারি না ডায়াবেটিক তুমি, কিন্তু সুগার জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, ভাজা ভুজি এগুলো খাওয়া যাবে না, আর ভাত রুটি একদমই অল্প খেতে বলেছে, তো সেই মতোই খাচ্ছি, খাওয়ার চেষ্টা করছি,
আর সন্দীপের ওই কোলেস্ট্রল আর এই প্রেশারটা একটু হাইয়ের দিকে, এটা নিয়ে আমার একটু চিন্তা রয়েছে আমি, যাই কারণ সেই জন্য আর আর ভিডিও সেইভাবে আমি করিনি। আগে ওই রান্নার ভিডিওগুলো করেছিলাম, সেদিনকে ক্লিপিং নিয়েছিলাম, ব্যাস ওই পর্যন্তই। আর সন্দীপের ইদানিং কাজেরও প্রচণ্ড প্রেশার, যার কারণে ওর একটু চাপ যাচ্ছে, মেন্টাল স্ট্রেস যাচ্ছে খুব, সেই জন্য ওকে নিয়ে একটু চিন্তায় আছি আমি। আর নিজের ওই ডায়াবেটিক ব্যাপারটা নিয়ে একটুখানি চিন্তা আছে, কারণ আফটার ডেলিভারি যদি ডায়াবেটিসটা থেকে যায় বা এই লেভেলেই থাকে, খুব মানে কনসিয়াসলি থাকতে হবে, কারণ যেহেতু আমরা ভেবে রেখেছি সি সেকশন করাবো, জানি না এখন কী হবে, ডক্টর কী সাজেশন দেবে আমাদেরকে, এখনও তো ফাইনাল সেইভাবে কোনো কথাবার্তা হয়নি, এরপরে এখনও দুটো তিনটে চেক আপের পর হয়তো বা জানতে পারবো। তো আবার আমাকে একটা USG করতে দিয়েছে আর ইউরিনের একটা মেবি টেস্ট দিয়েছে, আর ডায়াবেটিসটা আর একবার PP আর ফাস্টিংয়ে দুটো করিয়ে নিয়ে যেতে বলেছে। আর মাঝে আমার দুটো ভ্যাকসিন নেওয়া ছিল, কোভিডের আর একটা প্রেগনেন্সি রিলেটেড, সেটা নিয়েছি। আর এই উইকে মেবি আমার ফ্লু ভ্যাকসিন আছে, ফ্লু ভ্যাকসিনটা নেব। তারপরে আবার পরের মাসের মধ্যে টিটেনাসটা নিতে হবে, কারণ দুটো টিটেনাস দেয় তো, একটার পর এক মাস পর আর একটা, ওই এক মাস পরেরটা আবার নিতে হবে। তো ইঞ্জেকশান ওষুধের ওপরেই আছি, এই হচ্ছে ব্যাপার। তো আমার ইচ্ছা আছে যে আমি পরের ভিডিওতে আমার প্রেগনেন্সি রুটিনটা শেয়ার করব, মানে আমি সকাল থেকে রাত্রে কী করি না করি, তো ইচ্ছা ছিল সেটা করার। তো আর যাই হোক, মন খুব একটা ভালো নেই, সন্দীপের শরীরটা ভালো নেই বলে, দেখা যাক আর একবার রিপোর্টগুলো হাতে পাই, ডক্টর কী বলে দেখি, কী কী মেডিসিন ওকে নিতে বলে। আর আর আমার মায়েরও শরীরটা একদমই ভালো নেই, মায়ের হচ্ছে মায়ের প্রথম থেকে, মা যখন থেকে এসছে তখন থেকেই নার্ভের একটা পেন হচ্ছে একদম, মানে ঘাড় থেকে হাত পর্যন্ত, কোমরে কোমরে ওটা হাড়ের প্রবলেম, মানে আগে থেকেই মায়ের কাজ করার জন্য বা ভারী জিনিস ক্যারি করার জন্য একটা রিবের উপর একটা রিব এরকম চেপে আছে, তার জন্য কোমরে ব্যথাটা মায়ের অনেক দিনের। আর হাতেরটা স্পন্ডিলাইসিস প্লাস হচ্ছে নার্ভের পেন হচ্ছে, এর কারণে একটু ফিজিওথেরাপি মাকে করতে দিয়েছে, কিন্তু যিনি করাচ্ছিলেন এখানেই একজনকে করানোর কথা আমরা বলেছিলাম, ঠিকঠাক মতন উনি করাচ্ছেন না, হাতেরটা তো করাচ্ছেন না, শুধু কোমরটা করাচ্ছেন, তার জন্য অনেক বেশি চার্জ করছেন। তো যাই হোক, আমার মা বাড়িতে যেখানে দেখিয়েছে মা ডক্টর, মানে হাতের জন্য, সেখানে 5 দিন মা ফিজিওথেরাপি অলরেডি করিয়ে এসছে, কিন্তু মাকে দিয়েছে 15 দিনের করতে, একদম 15 দিন টানা করতে, তো সেটা হয়নি। আমার শরীরটা এরকম বলে মা এখানেই আছে, মা নিজেও ভীষণ অসুস্থ কিন্তু আমার কারণেই এখানে আছে। তো মাকেও একটু সুস্থ থাকতে হবে এই সময়টা, কারণ এরপর যখন হয়ে যাবে বেবিটা, তারপর তার টেক কেয়ারের ব্যাপার আছে, যেহেতু আমার এখানে আমার মাই আছে আমার টেক কেয়ার করার জন্য, মায়ের সুস্থতাটা দরকার। দেখা যাক, আমরা অন্য কাউকে যদি পাই তো ফিজিওথেরাপিটা করিয়ে নেবো মেবি। আর মা পুজো করে নিয়েছে, ওই আমাদের এখানে তুলসী গাছ আছে আর কি, তুলসী মৎস্যপ আর এখানে কোথায় বানাবো, তুলসী গাছ আছে ওখানে ধূপ দেখাতে গেল। তো এই হচ্ছে ব্যাপার, তো আমাদের জন্য একটু প্রে করবেন যাতে আমরা সবাই একটু সুস্থ থাকি, এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আমাদের। আর আমারও মোটামুটি 8 মান্থ রানিং চলছে, সেকেন্ড উইক 8 মান্থসের। তো এই ব্যাপার, তো ঠিক আছে আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, জাস্ট আপডেট দিলাম, আমি এর জন্যই ভিডিও দিতে পারছি না, তো আজকে মেবি একটা ভিডিও রিলিজ করব এই ভিডিওটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরটাকে সুস্থ রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ প্লিজ শেয়ার করবেন ভিডিওগুলো, আর আপনারা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করার ইন্টারেস্টও বাড়ে না, তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, টাটা।